সংগত হয়েছে। আমরা চাই আপনারা জানেন যে মানুষের দাবি, জীবন জীবিকার দাবি, তার গণতান্ত্রিক যে অধিকার আছে তার উপরে যে আক্রমণ হচ্ছে, তার বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার যে কাঠামো সংবিধানে লিপিবদ্ধ আছে, যে উল্লেখ্য আজকে আক্রান্ত হচ্ছে, তার বিরুদ্ধে মানুষকে স্বাগত করার জন্য এবং সাধারণভাবে আজকে এরকম একটা সংকট, সারা বিশ্বব্যাপী সংকট, অর্থনৈতিক সংকট এবং তার সঙ্গে যুক্ত হয়েছে এই সংকটের একটা ফল, সেটা হচ্ছে যে করোনা ভাইরাস তার আক্রমণ, তার সংক্রমণ, তার মহামারী, তার অতিমারী রূপে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে যে লড়াই, এই সব ধরনের লড়াইকে একত্রিত করতে হবে, এগুলো একটার থেকে আলাদা বিচ্ছিন্ন নয়। এই সবগুলো লড়াইয়ের বিরুদ্ধে ব্যাপকভাবে অংশগ্রহণ চাই। আমরা বামফ্রন্ট আছে, কিন্তু বামফ্রন্টের বাইরে অনেক বামপন্থী আছেন, তাদের আমরা সবাইকে চাই। বাম সহযোগী যারা আছেন গণতান্ত্রিক সংগঠনগুলোর, এই ঐতিহ্যের প্রতি যারা অঙ্গীকার করতো, তাদের আমরা চাই। এবং কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস, আমরা একসঙ্গে এখানে সমবেত হয়েছি, তার বাইরে যারা যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং মানুষের জীবন জীবিকার উপরে এই আক্রমণের বিরুদ্ধে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ অবস্থান নিয়ে লড়াই করতে চান, তাদের সবাইকে ব্যক্তি হোক, দল হোক, গোষ্ঠী হোক, তাদের সবাইকে গড়ে তুলতে হবে, ব্যাপকতম ঐক্য গড়ে তুলতে হবে এই লড়াইকে। এবং তার জন্য আমাদের নিরন্তর কাজ করতে হবে। এটা কেবল ভোটের ব্যাপার না, কেবলমাত্র নির্বাচনী রাজনীতি না, নির্বাচন তো আছে, ভোট আছে, এবং সেই ভোট রাজনীতি তার প্রস্তুত ক্ষেত্রে প্রস্তুত হয় মানুষের দৈনন্দিন লড়াই। এই দৈনন্দিন লড়াইতে আমাদের প্রতিদিন থাকতে হবে। বড় চ্যালেঞ্জ আমাদের সামনে, এটা 100 বছর পরে, 102 বছর পরে পৃথিবী যখন প্রত্যক্ষ করছে, 102 বছর আগে 1918 সালে এরকম তারা বিশ্বে তথা করেছিল, স্প্যানিশ ফ্লু যাকে বলা হয়, এটা স্পেন থেকে এসছে বলে নয়, কিন্তু আমরা জানি যে তা সারা পৃথিবীতে কিরকম ছড়িয়ে পড়েছিল অতিমারি নিয়ে, নানা রকম হিসাব আছে, কিন্তু কম করে 5 কোটি মানুষ তাতে জীবন দিয়েছিল। এবং তখন আমাদের বিজ্ঞান এত, প্রযুক্তি এত অগ্রগতি হয়নি, তারা তাই 102 বছর পরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে পরিস্থিতির মধ্যে এটা একটা অনুশীলনের সৃষ্টি করেছে, কেউ বলতে পারবেন? যারা কিছু জানেন না তারা অনেক বড় বড় কথা বলতে পারে। যেরকম আমাদের প্রধানমন্ত্রী, উনি বলেছিলেন 18 দিনে মহাভারতে যুদ্ধ শেষ হয়েছিল, আমি বাড়িয়ে 3 দিন 21 দিন, আর 21 দিনে আমি সব ঠিক করে দেবো। আর দেখছেন আপনি 21 লকডাউন 1 2 3, চলতে আছে। আরে প্রধানমন্ত্রী, আপনি বিজ্ঞান বিজ্ঞান নিয়ে আপনি চর্চা করবেন? যদি বিজ্ঞান সম্পর্কে আপনার কন্ডিশন থাকতো, তাহলে আপনার সরকার আইসি মার্কে দিয়ে বলাতো না যে কোন আমার একটা ভ্যাকসিন চাই, এই যে হাতের ভুয়া পেয়েছেন, হাত করে ধরে দেবেন, আর আপনার ক্যাডাররা যেরকম আরএসএস যেরকম ইংরেজ নেবে সেরকম পালন করবে। বিজ্ঞান হচ্ছে আপনার, সেই সব তো ওরা বুঝেন না, ওরা বুঝবেন না কোনোদিন, আর বুঝতে পারলে কখনো তা বলবেন না। আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে, আমাদের যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এই লড়াইয়ের বিরুদ্ধে লড়তে হবে। মানুষের অনেক কিছু করণীয় আছে, সচেতন করবার কাজ, ওরা তো সচেতন করছেন না, ওরা মানুষদের ওই যে কি একটা যিনি লাফালাফি করেন, ব্যায়াম আসন করেন, নাম কি ভুলে যায়, দাঁড়িয়ে আছে একটা ওষুধ বের করে ওষুধ করেন, ওই হ্যাঁ রামদেব, রামদেব সব রাম একটা আছে, রামসাধন ছাড়া। আমি বলছি যে ওই রামদেব উনি একটা আজকে বের করলেন করণী, যে বিজ্ঞাপন দিয়ে দিন যে এইটা খাও, করোনা সব ঠিক হয়ে যায়, কোনো কিছু গোবর, হ্যাঁ গোবর কি আর কি মিশিয়েছে কে জানেন না, গোবর পুরো বিশুদ্ধ না, গোবর মূত্র এইসব হচ্ছে ওদের চিকিৎসা, এদের আপনারা জানেন এদের দিয়ে কিছু হওয়ার নেই। এই জন্য মানুষের কাছে চেতনা, বিজ্ঞান করতে যাচ্ছে তারা, প্রত্যেকদিন আমরা দেখছি সেগুলো মানুষের কাছে নিয়ে যেতে হবে। এবছরের মধ্যে কোন টিকা বাজারে আসতে পারবে না, এটা বিশ্বের যত বিজ্ঞানীরা সম্মিলিত হয়েছেন, গত সপ্তাহের কথা আমি বলছি, তারা বুঝেছেন যে এটা এবছর হবে না, 8 বছর যদি হয় হতে পারে। শুরুর দিকে চেষ্টা করছেন, অনেকেই চেষ্টা করছেন, এবং
সবাই রোগ নির্মূল করার জন্য একজনের রোগ হলে একটা ওষুধ আছে যে এটা দিলে ভালো হয়ে যাবে এরকম কোন মনস্থিতি নেই বাকি আমাদের চেতনার উপর নির্ভর করে সরকার চেতনা তো দূরের কথা না এরা দূরের কথা এরা ভুল সব বার্তা দিচ্ছেন এইসব বলার উদ্যোগী এবং যা করছেন তার উদ্দেশ্য এবং তার জন্য জনজীবনে সংকট বেড়েছে এই সংকট আগেই ছিল আমরা বলছি বারবার করে 2008 সাল থেকে সংকট আরম্ভ হয়েছে এটা আমরা না পৃথিবীতে অনেক বড় বড় অর্থনীতিবিদ তারা বলে আসছেন যে 2008 সাল থেকে এই সংকট শুরু হয়েছে এবং সে সংকট ক্রমশ তীব্র হয়ে রয়েছে আর সেই সংকটের জন্যই এই এই সংকটটা তৈরি হয়েছে সেটা একটা অনেক কিছু হয়েছে তার মধ্যে করোনা একটা অবদান কারণ এই সংকটের ফলে কেবল অর্থনীতি না তার সঙ্গে পরিবেশ থেকে আরম্ভ করে অনেক কিছুর উপরে তার যা প্রভাব পড়েছে তার ফল হচ্ছে এই অতিমারী যা তৈরি হয়েছে যাই হোক না কেন আমরা এসব মোকাবিলা করতে পারব কিন্তু তার জন্য অর্থনৈতিক সম্পদকে তীব্র হচ্ছে সেই তীব্র সম্পদকে আমাদের দাস বুঝতে ধরতে হবে দাবিগুলো যেগুলো আমরা বুকে ধরে দাঁড়িয়ে আছি যিনি আমাদের বক্তারা বলেছেন সেগুলো আপনারা জানেন সেগুলো এমন কিছু ব্যাপার না যে দাবি আমরা সরকার পূরণ করতে পারে আর কেন পারবে যদি প্রধানমন্ত্রী ওরকম একটা পিএম কেয়ার বলে একটা ফান্ড করেছে তার কি পিএম কেয়ার তার নাম পিএম কেয়ার ওটা পিএম মানে প্রাইম মিনিস্টার ওটা সংস্থাটা এরকম করে এমন ভাবে তৈরি করেছেন সত্যবন্ধ নাতে ওই পিএম কেয়ার নাম হয়েছে কিন্তু তার হিসাব পাচ্ছেন আপনি দেশ থেকে কত পাচ্ছেন বিদেশ থেকে কত পাচ্ছেন কোন বিদেশিদের কাছ থেকে পাচ্ছেন কোনো হিসাব আছে না ওরা হিসাব দেবেন না আপনি মানুষের আপনার জানবার কোনো অধিকার নেই আর আপনি দিতে পাচ্ছেন না যেটা আপনার চাল খাদ্য শস্য যেটা খুঁজছে গুদামে ইঁদুরে খাচ্ছে নষ্ট হচ্ছে যা খাবার কথা তার তিন গুণ বেশি স্টক আছে ফুড কর্পোরেশনের গুদামে হচ্ছে আপনি আমরা বলছি 10 কিলো করে দিন মাথা পিছু মাসে 10 কিলো করে দিন যথেষ্ট স্টক আছে আপনার না দেওয়ার কোনো কারণ দিচ্ছেন না কেন উল্টে ওটার থেকে ইথানল তৈরি করবেন অ্যালকোহল তৈরি করবেন আর পেট্রোলের সঙ্গে মিশিয়ে তা বিক্রি করবেন আর পেট্রো পণ্যের দাম যখন সবচেয়ে বাজারে দুনিয়াতে কমতে আরম্ভ করেছে তখন আপনি তার চেয়ে ডবল দামে বাড়াতে আরম্ভ করেছেন এই সব আক্রমণ এদের এই আক্রমণ গুলো অপরিকল্পিত না এগুলো পরিকল্পিত আক্রমণ ওরা বসে আছে আমাদের প্রধানমন্ত্রী হন আর রাজ্যের মুখ্যমন্ত্রী হন উনি বড় শরীর উনি ছোট শরীর এটা বললেন না কখনো এক এক করা যায় না দুজন ওই বড় শরীর মানে সারা দেশ জুড়ে ওর আক্রমণ এই ধরে পশ্চিম বাংলার সীমানা তো সেটাও গুটিয়ে আসছে ক্রমশ যেখানে যেখানে উনি প্রথমে ঝান্ডা তুলেছেন সেখানে ওই লোককে আবার কম ধরে উদ্বোধ করতে হচ্ছে দুনিয়া বদলাচ্ছে কিন্তু আমি আপনাদের বলছি এই দ্রুত আক্রমণ এখানে আমাদের পশ্চিম বাংলার মানুষকে মোকাবিলা করতে হচ্ছে কারণ এখানে গণতন্ত্র আক্রান্ত হয়েছে বিরোধীরা তাদের কথা বলবার অধিকার নেই সংবাদ মাধ্যম কয়েকবারই আক্রান্ত হয়েছে এবং আমরা জানি কতগুলো কোন থেকে আরম্ভ করে বেআইনি মিথ্যা মামলাতে কত লোক গ্রেপ্তার হয়েছে আপনারা যারা ধরে আছেন এই কদিনের মধ্যে কটা মামলা হয়েছে আপনি খুঁজে নিয়ে নেবেন কতগুলো জায়গায় আপনাদের নাম আছে হয়তো গ্রেপ্তার গ্রেপ্তার হচ্ছে না কিন্তু মামলা তো হচ্ছে আর আমাদের মাঝে মাঝে কোর্টে গিয়ে সব দাঁড়াতে হয় সেজন্য আমরা জানি কিন্তু আমি বলছি আপনাদেরকে এই আক্রমণের বিরুদ্ধে লড়তে হবে আর সেই লড়াইটা ব্যাপক মানুষকে নিয়ে লড়তে হবে জনজীবনের উপরে আক্রমণে বিরুদ্ধে লড়তে হবে সরকার যেটা করতে পারে রাজ্য সরকার যেটা করতে পারে সেটা তারা করবেন না কেন আমরা তো দাবি করেছি আপনাকে কেন্দ্র যাতে সাহায্য দেয় আমরা দাবি করেছি যাতে আমফান যাতে বিপর্যয় ঘটনা হয় আমরা সব রাজ্যের জন্যই কেন্দ্রের কাছে দাবি করি যুক্তরাষ্ট্র কাঠামোর পক্ষে আমরা এবং বারবার আমরা তার প্রমাণ দিয়েছি আর আপনি প্রধানমন্ত্রী যা বলেননি আপনি তার চেয়ে বেশি বলছেন এত বড় সমর্থক এরকম আমি প্রধানমন্ত্রী কখনো দেখিনি কয়েকটা বিষয় আমরা জানি না যেরকম বড় বড় করে আপনি বলছেন এই জন্য আমাদের এখানে লড়তে হচ্ছে এই বয়ের বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে ব্যাপক করে শক্তিকে আমাদের সহযোগিতা করতে হবে আমরা বিশ্বাস করি যে এই লড়াই ক্রমশ ছড়িয়ে পড়ছে সারা পশ্চিম বাংলা জুড়ে
যারা দেশব্যাপী মানুষের প্রতিবাদ বাড়ছে এবং এই লড়াইকে আমরা প্রসারিত করতে পারব এবং আগামী দিন হবে আরো ক্রমবর্ধমান সংঘাত সংকট আরো তীব্র হবে এই করোনার আক্রমণ এ এখনো শীর্ষে পৌঁছতে বাকি আছে সুতরাং লড়াই আরো তীব্র হবে তার জন্য অর্থনৈতিক সংকট আরো তীব্র হবে আরো জিনিসপত্রের দাম বাড়বে বেকারিকে ছেয়ে যাবে যা হয়েছে হয়েছে এত বড় সর্বনাশ এত লোক বেকার ষোলো কোটি মানুষ প্রায় ছাড়িয়ে নিয়ে যাচ্ছে যারা কাজ করতেন বেকার হয়েছে আর বেকারদের সংখ্যা বাড়ছে এই সমস্যা বাড়বে বাড়বে মানুষের উপরে বহুমুখী আক্রমণ মানুষকে ঐক্য ভাঙার জন্য চেষ্টা বারবার করে ধর্ম জাতি বর্ণ ভাষা এসবের ভিত্তি করে মানুষকে ভাগ করে যাতে করে শাসন শোষণ অব্যাহত রাখা যায় এই সব আক্রমণকে মোকাবিলা করতে হবে আগামী দিন ক্রমবর্ধমান মানুষকে সমবেত করে আমরা পারব এই আক্রমণকে রুখে দিতে মোকাবিলা করতে এবং মানুষের যে জন্মের আজ তা কায়েম করবার যে লড়াই সেই লড়াইটিকে এগিয়ে যেতে পারব আজকের এখানে আমরা যারা সমবেত হয়েছি আমাদের সামনে বড় উদ্দেশ্য আছে দীর্ঘ মেয়াদী সেই পথ আমাদের চলতে হবে এটা তারই একটা আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিজ্ঞতা কৃতজ্ঞতা নমস্কার জানাই এই যে এই যে দাঁড়া দাঁড়া এই আলিদারটি সাইডে কেমন রে ও একটু পেছনে না 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 উল্টো দিকে উল্টো দিকে মনে চিন্তা একটা